الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا. সম্মানিত বরেন্দ্র অনলাইন টেলিভিশনের দর্শক এবং শ্রোতা ভাই বোনেরা, মাহে রমজানের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রমজানুল মোবারক অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই এবং সবাইকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান তার বান্দা বান্দিদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। একটি মানুষের দুনিয়া এবং আখিরাতের উভয় জায়গায় বিজয় হওয়ার জন্য যা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে তা দান করেছেন, এবং প্রত্যক্ষ বিজয় অনেকগুলি পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য আমরা এই মাসটাকে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্য বিজয় দিয়েছেন, সরাসরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই এই মাসে দুটি বিজয় দিয়েছেন, একটি হলো বদর আরেকটি হলো মক্কা বিজয়। আজকে আমরা এই দুটির একটি, ইসলামের প্রথম বড় বিজয় যেখানে কালেমার পতাকা উড্ডীন হয়েছিল, আর সেই কালেমার পতাকা উড্ডীনের পথপথের এই কালেমার শোভা সারা পৃথিবীতে বিজয় বাতাস ছড়িয়ে পড়েছে, সেই বদরের প্রান্তর এবং বদর নিয়ে আমরা আলোচনা করব। আলোচনায় উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওতে বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন লক্ষ্মীপুর শাহী জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজে কোরআন কারী মাওলানা আব্দুর রাজ্জাক বিন ফাদিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সম্মানিত মেহমানের সাথে পরিচয় হয়ে নিলাম। পবিত্র মাহে রমজানে অনেক বিজয় আল্লাহ পাক দিয়েছেন, স্পেন বিজয় দিয়েছেন, এরপরে জিয়াদ বিন আগলাবের হাতে ইতালির সিলিলি দ্বীপ জয় হয়েছে এই পবিত্র মাহে রমজানে। এভাবে অনেক বিজয় আল্লাহ পাক মুসলমানদের জন্য দিয়েছেন। আমরাও যদি আমরা সবচেয়ে বড় বিজয় হলো আত্মার সাথে জিহাদ করে নফসের গোলামি থেকে পরিহার করে আল্লাহর গোলামি করার জন্য যে বিজয়, এটিও কিন্তু মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে সম্ভব। তা আমি মোহতারামের কাছে প্রথমে জানতে চাইব যে যত বিজয় আল্লাহ পাক দিয়েছেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয় হলো বদর। তো এই বদর সম্পর্কে যদি আপনি আমাদের উপস্থাপন করেন যে সূত্রই রমজান ঐতিহাসিক বদর দিবস, এই বদর দিবস আমাদেরকে কি শিক্ষা দেয় বা এর প্রেক্ষাপট পটভূমি নিয়ে যদি আপনি আলোচনা করেন আমাদের মধ্যে। نحمدহু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়া ফুরকানিহিল হামীদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। বিশিষ্ট আলেমদীন হযরতুল আল্লাম মোহতারাম বিশিষ্ট মুফাসসির কোরআন হাফেজ কারী মাওলানা রুহুল আমিন সাহেব, সম্মানিত উপস্থিতি, রমজান মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করেছেন। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো রমজান মাস, বিজয়ের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে মুসলমানদের ইতিহাসে সর্বপ্রথম যে বিজয় সাধিত হয় সেটা হলো বদরের যুদ্ধ। বদর বিজয় লাভ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআন কারীমে বলেছেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন ফেরেশতা দিয়ে। সেই সময় মুসলমানরা ছিল অত্যন্ত দুর্বল। এই বিজয় এই রমজান মাসে খুবই গুরুত্বপূর্ণ একটি বিজয়। শুধু দুর্বলটা আপনি কোন দিক দিয়ে বলছেন, যে সংখ্যায় কম সেটা, শক্তি সামর্থ্য, প্রশিক্ষণ, মাল, যুদ্ধ করতে যে অস্ত্র সামর্থ্য লাগে, আমরা কোন দিক দিয়ে দুর্বল ছিলাম?
313 জন মুসলমানদের সংখ্যা ছিল আর কাফিরদের সংখ্যা ছিল 1000। সংখ্যার দিক দিয়ে অনেক সংখ্যার দিক থেকে অনেক। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে ছিলেন, সাহাবায়ে কেরামরা সামনে ছিলেন। বদর প্রান্তরে যাওয়ার পূর্বে আল্লাহ রাসূল চিন্তা করলেন যে আমার সঙ্গী সাথীরা তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে বদর প্রান্তরে যাব, জান্নাতের দিকে যাব, তোমরা কি আমার সঙ্গে থাকবে? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র মহাগ্রন্থ আল কুরআন কারীমে এই আয়াতটি তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা ক্বাইদুন। হে আল্লাহর রাসূল, বনী ইসরাঈলরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহাদের ডাক দিয়েছিলেন, তখন বনী ইসরাঈলরা বলেছিল যে হে মূসা নবী, আপনি এবং আপনার রবকে সঙ্গে করে নিয়ে জিহাদ করুন, আমরা এখানে বসে থাকি। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বা আমাদেরকে আপনি সেরকম পাবেন না, আমাদের জীবন, আমাদের পিতামাতার জীবন, আমাদের সন্তানদের জীবন আপনার জন্য কুরবান হয়ে যাক, আমরা শহীদ হয়ে যাব, আমরা জান্নাতে চলে যাব, তবুও বদরের প্রান্তর থেকে আমরা পিছপা হব না। সেই বদর সম্পর্কে বলা হয়েছে ইয়াউমুল ফুরকান, যে ইসলাম এই পৃথিবীর বুকে টিকে থাকবে কি থাকবে না, এই পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডীন হবে কি হবে না, এই পৃথিবীতে ইসলাম টিকে থাকবে থাকবে কি থাকবে না, বদরের প্রান্তরে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলী দিয়ে সাহায্য করেছিলেন মহাগ্রন্থ আল কোরআন কারিমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বি আলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। মুফাসসির ইকরাম লিখেছেন যে 1000 ফেরেশতা দিয়ে, যাদের মাথার পাগড়ি ছিল সাদা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করেছিলেন বদর প্রান্তরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে অনেকগুলি নিয়ামত দিয়েছিলেন, যেমন ঘুম দিয়েছিলেন, ইদি ওয়াসিকুমুন নুআসা আমানাতান মিনহু ইলা আখিরিল আয়াত। মুসলমানরা রোজা ছিল, তারা বদরের প্রান্তরে যখন চলে গেলেন, যাওয়ার পর ক্লান্ত শরীর, মদিনা থেকে 80 মাইল দূরে কাফির মুশরিক বেঈমানরা সেখানে চলে এসেছে, সেখানে যাওয়ার পর ক্লান্ত শরীর, সারাদিন রোজা রেখেছে, তাদের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখে ঘুম দিয়ে দিলেন, তন্দ্রা দিয়ে দিলেন, তাদের মনে এবং শরীরে একটা প্রশান্তি লাভ করলো, তারা শক্তিশালী হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী করলেন এই কারণে যে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। আরেকটি ঘটনা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বদর প্রান্তরে কাফেররা এক জায়গায় অবস্থান করেছে আর মুসলমানরা আরেক জায়গায় অবস্থান করেছে। মুসলমানরা যেখানে তাঁবু গড়েছে সেই জায়গাটা ছিল হলো বালুকাময় নরম জায়গা, আর কাফির মুশরিক বেঈমানরা যে জায়গায় অবস্থান করেছে, আবু জেহেল, উতবা, সাইবা, ওলিদ ইবনে মুগিরা যেখানে তারা অবস্থান করেছে সেই জায়গা হলো শুকনা খটখটি। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে, অশেষ কৃপায় আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিয়ে দিলেন, সেই বৃষ্টির কারণে কাফেরদের সেই জায়গাটা, শক্ত জায়গাটা পিচ্ছিল হয়ে গেল, তাদের চলাচলের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে গেল। আর আল্লাহ পাকের বিশেষ রহমতে মুসলমানদের জন্য যেখানে মুসলমানরা চলাচল করলো, যেখানে তাঁবু গেটেছিল, সেই জায়গায় বালু নিচে গেঁথে গিয়ে মুসলমানদের জন্য উপযুক্ত একটি রাস্তা সেখানে তৈরি হলো। আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে মুসলমানদেরকে বদর প্রান্তরে সাহায্য সহযোগিতা করেছিলেন। আল্লাহর নবী চমৎকার কথা বলছেন, আল্লাহ তো বলে দিয়েছেন যে আপনি বললেন যে এখানে মুসলমানদের সংখ্যা কম ছিল, কিন্তু তাদের ইমান মজবুত থাকার কারণে, একনিষ্ঠ হওয়ার কারণে, আল্লাহর উপরে ভয় এবং ভরসা থাকার কারণে আল্লাহ পাক তাদেরকে বিজয় দিলেন। সেখান থেকে কোরআনুল কারিমের অন্য আয়াতেও আল্লাহ বলেছেন, ওয়াকান হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, আমরাও যদি মুমিন হতে পারি। আজকে আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে বলি বা সারা পৃথিবীর অবস্থার আলোকে দেখছি যে মুসলমানদের সংখ্যা কম, কিন্তু যদি আমরা একনিষ্ঠ মুমিন হতে পারি তাহলে আল্লাহ পাক কিন্তু অবশ্যই বিজয় দিবেন। আজকে মায়ানমারে মুসলমানরা মার খাচ্ছে, ফিলিস্তিনে মার খাচ্ছে, আফগানিস্তানে মার খাচ্ছে, ইরান, ইরাক, লিবিয়া, তারপরে কাশ্মীর, বসনিয়া, সেসনিয়া, হার্জেগোভিনিয়া, সিরিয়াতে আন্দোলন চলছে, হামলা চলছে,
আজকে এই যে কঠিন অবস্থায় রোজার মধ্যে আমরা যখন সুন্দর ইফতার করছি, সুন্দর আয়োজন করছি, সুন্দরভাবে ইবাদত করছি, ঠিক এই সময় আমরা বিশ্বের দিকে তাকালে দেখতে পাই আমাদের মুসলমান ভাইরা খুব কষ্টে আছে। তো এই অবস্থায় পবিত্র মাহে রমজান, যেহেতু কোরআন নাজিলের মাস, কোরআন বিজয়ের মাস, আপনি বদরের সুন্দর কথা বলছিলেন, তো সেখান থেকে নিয়ে আমরা কি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এই কথা বলতে পারি না যে আজকে যদি আমরা সত্যিকারই ইমানদার হতাম, সংখ্যায় কম হলো, একনিষ্ঠ আল্লাহর বান্দা হলে আল্লাহ পাক বিজয় দিবেন, তো সেই জায়গা থেকে আপনি কি বলবেন আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের ভয়ের কোনো কারণ নেই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হতে পারো, আল্লাহু আকবার, যদি তোমরা মুমিন হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়াতাসুনু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহ পাকের রজ্জুকে এক সঙ্গে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয় না। আজকে মুসলমানরা মুসলমানরা বিভিন্ন ভাগে ভাবে ভাগ হয়ে গেছে, এরা বিচ্ছিন্ন হয়ে গেছে, এক প্ল্যাটফর্মে থেকে তারা দূরে সরে গেছে। যদি তামাম পৃথিবীর মুসলমানরা যদি এক সঙ্গে যদি থাকতো একটা দেহের মতো, বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তামাম পৃথিবীর মুসলমানদের উদাহরণ হলো একটি দেহের মতো, একটি দেহের কোথাও যদি আঘাত লাগে তাহলে সমস্ত শরীর সে ব্যথা অনুভব করবে। কিন্তু আজ যে কথাটি মোহতারাম আপনি বললেন যে সিরিয়াতে মুসলমানদের প্রতি নির্যাতন করা হচ্ছে, কাশ্মীরে মুসলমানদের প্রতি নির্যাতন করা হচ্ছে, আফগানিস্তানে মুসলমানদের প্রতি নির্যাতন করা হচ্ছে, চেসনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, ফিলিস্তিন এবং জেরুজালেমে এখনো মুসলমানদের প্রতি নির্যাতন করা হচ্ছে, মিয়ানমারে মুসলমানদের প্রতি নির্যাতন করা হচ্ছে, সকল জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে। হওয়ার পরও পরিশেষে রেজাল্ট এলো এই যে মুসলমানরাই সন্ত্রাসী বলে নাউজুবিল্লাহ। আজকের এই মুসলমানরা যদি বদরের সেই শিক্ষা থেকে, যদি বদরের সেই বিজয় থেকে যদি শিক্ষা গ্রহণ যদি করতে যদি পারে, একই প্ল্যাটফর্মে যদি আসে ইমানের বলে বলিয়ান হয়ে, তাহলে এটা বিশ্বাস করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাকের মদদে আবার তাম পৃথিবীর মুসলমানরা একই প্ল্যাটফর্মে আসতে পারবে। মুসলমান প্রকৃতপক্ষে তো মাথা নত করা জাতি নয়, মুসলমান কখনো কারো কাছে মাথা নত করতে জানে না, একমাত্র মাথা নত করবে আল্লাহ তাআলার কাছে। তো কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে আসলে মুসলমান তো আমভাবে বলতেছি, এই মুসলমানদেরও নেতৃত্ব যারা দেন তারা হচ্ছে আলেম ওলামা। কিন্তু আমরা আমাদের সমাজে এটা করছি যে সাধারণ মুসলমান তারা তো আছেই সাধারণভাবেই, কিন্তু আমরা যারা আলেম ওলামা, কেউ ইসলামী আন্দোলন করছেন, এক একজন এক এক নামে ইসলাম কায়েম করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু তাদের ভিতরে তো ঐক্য নেই, তাদের ভিতরে ঐক্য থেকে অনেক দূরে, বরং এক একজন এক একভাবে তাদের দাওয়াতি কাজ করছে, তাদের মিশন চালাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে কোরআনুল কারিমের যে আয়াতটি আপনি বললেন, এটা তো সকলের জন্য মানা ফরজ, এই জায়গা থেকে আলেম ওলামাদের করণীয়টা কি হতে পারে? বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাক্সাতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল হৃদয় বিদারক ভাবে লক্ষাধিক সাহাবীদের সামনে তিনি বলেছিলেন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস শিখে গেলাম, যদি এই দুইটি জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে কখনো তোমরা বিপদগামী হবে না, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এক হলো কিতাবুল্লাহ, এক হলো মহাগ্রন্থ আল কোরআন কারীম, আরেকটা হলো সুন্নতে রাসূলুল্লাহ বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আজ বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন জাতিতে বিভিন্ন গোষ্ঠীতে রূপ ধারণ করেছে, কিন্তু সকলের লক্ষ্য উদ্দেশ্য একই একই, যে সকলেই পরকালে জান্নাত পেতে চায়, আল্লাহ পাকের কাছে মুক্তি পেতে চায়। আমার মনে হয় যে সকল এই ইসলামী প্ল্যাটফর্ম ব্যক্তিবর্গকে যদি একই প্ল্যাটফর্মে আল্লাহ পাকের কোরআনুল কারিমের দাওয়াত দিয়ে, অন্য কিছু নয়, এক আল্লাহর কোরআনের দাওয়াত দিয়ে যদি একই প্ল্যাটফর্মে যদি আনা যায়, তাহলে বিশ্বাস করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সেই মদদ, বদর যুদ্ধে যেই আল্লাহ পাক সাহায্য সহযোগিতা করেছিলেন, আমাদেরকে আবারও সেইভাবে সাহায্য সহযোগিতা করবেন, আল্লাহ পাক বিজয় দান করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা আবেদন করছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে যে এটি আমাদের আবেদন নয়, আল্লাহ পাকের আবেদন, যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে, আল্লাহর দিনকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো, ওলা আতাফারকু, বিচ্ছিন্ন না। শোন না, আমরা কে আলিয়া, কে কওমি, কে হাফেজিয়া, কে আহলে হাদিস, কে হানাফি, এরকম মত পার্থক্য না করে
আমরা যিনি যেখানে আছেন সেখান থেকেই কমপক্ষে দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে বাতিল শক্তি, অপশক্তি, অপসংস্কৃতি আমাদের উপরে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, বরং তাদের পরাজয় হবে আর আমাদের বিজয় হবে। তো মহতারাম, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জামানায় তাওহিদ, রিসালাত, আখিরাত এই তিনটার উপরেই মূলত কাজ করেছিলেন, কিন্তু হিজরত করার পরপরই দ্বিতীয় হিজরিতে মানে কোন প্রেক্ষাপটে কি অবস্থার আলোকে এই বদর যুদ্ধের প্রয়োজন হলো এবং করতে চাইলেন? বিশ্বনবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে অবস্থান করলেন। যখন মহাগ্রন্থ আল কোরআন কারীম নাজিল হলো, মানুষের দাঁড়ি দাঁড়ি গিয়ে ইসলাম প্রচার আরম্ভ করলেন। মক্কার কাফির মুশরিক বেঈমানরা আল্লাহ রাসূলের প্রতি জুলুম নির্যাতন বাড়িয়ে দিল। আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহর নবী বিশ্বনবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে বলে দিলেন, ইয়া আল্লাহর হাবিব, আপনি মক্কা থেকে মদিনাতে চলে যান। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো এই যে আল্লাহ রাসুল কিন্তু যুদ্ধ করতে কিন্তু চান নাই। আল্লাহ রাসুল মক্কা থেকে মদিনা চলে গেলেন, আর বদর যেই কূপ সেখানে মক্কা থেকে কিন্তু বদর যে প্রান্তটা অনেক দূর, প্রায় 200 কিলোমিটারেরও অধিক, আর মদিনা থেকে মাত্র 80 কিলোমিটার, আরো কম হবে। এখান থেকে বোঝা যায় যে কাফির মুশরিক বেঈমানরা যুদ্ধের জন্য তারা ব্যতিব্যস্ত ছিল। বিশ্বনবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য ব্যতিব্যস্ত ছিলেন না। এর প্রেক্ষাপট সম্পর্কে যেটা পাওয়া যায় যে আল্লাহ রাসুল যখন মদিনাতে যখন চলে গেলেন, যখন শিশু ইসলামী রাষ্ট্র যখন একটু গুছিয়ে নিলেন, ঠিক সেই মুহূর্তে মক্কার যারা নেতৃত্ব স্থানীয় যারা ছিলেন, আবু সুফিয়ানকে তারা সিরিয়াতে পাঠিয়ে দিলেন, যে যুদ্ধের জন্য যা যা অস্ত্র দরকার, উপকরণ দরকার সিরিয়াতে বাণিজ্যের জন্য। শুধু তাই নয়, মক্কার কাফির মুশরিক বেঈমানরা এবং কুরাইশদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য ওদের যাবতীয় সকল সম্পদগুলি আবু সুফিয়ানের হাতে দিয়েছিলেন, এই কারণেই যে অস্ত্র নিয়ে এসে মুসলমানদেরকে হামলা করা হবে। সিরিয়ার পথে যখন সেই সব অস্ত্র নিয়ে, যাবতীয় সকল সব কিছু সম্পদ নিয়ে যখন মদিনার উপকণ্ঠ দিয়ে যখন তারা মক্কাতে যখন রওনা যখন দিল, তখন কিছু সংখ্যক সাহাবীরা যখন দেখলেন, আল্লাহ রাসুলকে বিষয়টি জানালেন। জানালার পর আল্লাহ রাসুল বললেন যে তাদের তাদের রাস্তাটা তাদের প্রতিরোধ করো। এই প্রতিরোধ যখন করতে গেলেন, তখন সেই ঘটনা মক্কার কাফির মুশরিকদের কাছে যখন চলে গেল, যখন আবু জেহেলের কাছে যখন চলে গেল, তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা তখন বদর প্রান্তরে তখন চলে আসলেন। মাশাআল্লাহ। মহতারাম দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। এখানে দারুণ একটা শিক্ষা রয়েছে যে হক চিরজীবন হকই। আমি হকের পথে আছি, আপনি হকের পথে আছেন বা অন্য কেউ আছে, আমরা যদি তাদের বিরুদ্ধে হাজারো অপপ্রচার করি, কিন্তু হক আল্লাহর কাছে হকই থাকবে। আবু জেহেল যখন সৈন্য সামন্ত নিয়ে মক্কায় ছেড়ে বদরের দিকে রওনা দিবেন, আবু জেহেল তখন বলছিলেন যে আপনারা সামনের দিকে অগ্রসর হন, আমি একটু আসি। একাকী তিনি কাবার প্রান্তরে গেলেন, কাবার যেখানে দোয়া কবুলের জায়গা, হাজরে আসওয়াদ পাথর ধরেন এখানে আছে, আর এটা হলো কাবা ঘরের দরজা। এই দুই জায়গার মাঝখানকে মুলতাজিম বলে, এটা এমন একটি জায়গা, এখানে হাত দিয়ে দোয়া করলেন দোয়া কবুল হয়ে যায়। তো আবু জেহেল সেখানে গিয়ে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলছিল, হে কাবার মালিক, আমি বদরের প্রান্তরে যাচ্ছি, মোহাম্মদ বলছে মোহাম্মদ হকের প্রতি আছে, আর আমি বলছি আমরাই হকের উপরে আছি। তো হকের পক্ষে যে আছে বদরের ময়দানে, তুমি তারই বিজয় দিয়ে দিও। আল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা জিবরিলকে বললেন এটা কবুল করে না, দোয়া কবুল হয়ে গেল। তো দেখেন, তারা কিন্তু অপপ্রচার চালিয়েছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হকের পক্ষে নাই, হলো পাগল, এর মাথা খারাপ, এটা নতুন আবির্ভাব করেছে। ঠিক এরকমই কিন্তু এখনও যারা সঠিক নির্ভেজাল দিনের পথে আছেন, এই দিনের পথেরও বিরোধী করার জন্য সরাসরি বিরোধী যেমন আছে, মোনাফিক কিছু চক্রও আছে যারা ইসলামের রূপ ধরেও এই হকের বিপক্ষে অবস্থান নেয়। এরপরেও কিন্তু আমরা সেখান থেকে বদরের এই দৃশ্য থেকে আমরা এটা শিক্ষা নিতে পারি যে মানুষ যে যা বলে বলুক, আমি যদি নিরেট হকের পক্ষে থাকি, আল্লাহ কিন্তু বিজয় দিয়ে দিবে। তো মহতারাম, যখন আল্লাহ রাসুল যখন বদরের প্রান্তরে যাবেন, আমি তো আবু জেহেলের কথা বললাম, তখন আল্লাহ রাসুল আবেদন করছিলেন, দেখো আমরা এমন একটা জিহাদের ময়দানে যাচ্ছি যেখানে বাবার বিরুদ্ধে সন্তানকে অস্ত্র ধরতে হবে, যেখানে সন্তানের বিরুদ্ধে বাবাকে অস্ত্র ধরতে হবে, এরকম ঘোষণা দিয়ে যখন আবেদন করছিলেন, তার সাহাবা যারা ছিল তাদের অভিব্যক্তিটা কেমন ছিল তখন? আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল ফাতহ এর মধ্যে বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীন কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে, আল ইসলামকে আল্লাহ পাক বিজয় হিসেবে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন বলে সুবহানাল্লাহ, বিজয় করবেন বলে আল্লাহ রাসূলকে প্রেরণ করেছেন। অথচ আমরা সেই ইসলাম বিজয়ের জন্য আমরা কখনো আমরা চেষ্টা করি না। ইসলামকে একটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আমরা কখনো প্রচেষ্টা চালাই না। বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে গিয়ে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কাঁদলেন, আল্লাহ আজকে ইসলাম এই পৃথিবীতে থাকবে কি থাকবে না তুমি জানো, যদি মুসলমানরা পরাজয় বরণ করে তাহলে তোমাকে ডাকার মতো এই পৃথিবীতে আর কেউ থাকবে না। আল্লাহ রাসূল সিজদায় পড়ে আল্লাহ পাকের দরবারে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। মহাগ্রন্থ আল কোরআন কারিমের সূরাতুল কমরের এই আয়াত নাজিল করে আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, সাইহজামুল জামউ ওয়া ইওয়াল্লুনা দুবুর, হে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলের ঘুম সঙ্গে সঙ্গে ভেঙে গেল। সাহাবা ইকরামদেরকে ডেকে নিয়ে এনে বললেন, হে আমার সঙ্গী সাথীরা, আমি ঘুমিয়ে গিয়েছিলাম, ঘুমের মধ্যে কোরআনের এই আয়াতটি নাজিল হলো, সাইহজামুল জামউ ওয়া ইওয়াল্লুনা দুবুর। আর পাহাড়ের ওপার থেকে ফেরেশতা হযরত জিবরিল আমাকে বলে দিলেন যে মুসলমানরা বিজয় লাভ করবে আর কাফেররা এখান থেকে পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সেখান থেকে বের হয়ে কোথায় আবু জেহেল মারা যাবে, কোথায় অন্যান্য কাফির মুশরিক বেঈমানরা তারা মারা যাবে, প্রত্যেকটি জায়গায় আল্লাহ রাসূল দেখিয়ে দিলেন বলে সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাম যেখানে নামাজ পড়ে দোয়া করছিলেন সেই জায়গায় কিন্তু এখন একটা মসজিদ করা হয়েছে। আর দর্শনার্থী যারা যান বদরের প্রান্তর, বদর সম্পর্কে যাদের আত্মাই খোরাক রয়েছে পাওয়ার জন্য, ওখানে গেলেই কিন্তু তারা বলে যে আমরা তো এখানে আবু জেহেলের কবর, মানে একই কূপের ভিতরে তো শয়তানদেরকে বন্দি করেছে, মানুষের যাওয়ার পরে দাঁড়িয়ে থেকে সেখানে পেশাব করে, আর শহীদদানের একটা সুন্দর কবর স্থান আছে, আর তারই বেশ কিছু একটু গ্যাপে সেখানে সেই মসজিদটা নির্মাণ, মানুষগুলি সেখানে যায় এবং এই প্রত্যাশায় থাকে যে এই সেই জায়গা যেখানে আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়েছে, আমরাও সেখানে দোয়া কবুল করি। তো আলহামদুলিল্লাহ, তো ওখানে অল্প সংখ্যক বললেন মুসলমান 313, আর 1000 তারা কিন্তু অস্ত্র সজ্জে সজ্জিত এবং তারা পাকাপোক্ত। তো এই জায়গায় আল্লাহ পাক যে বিজয় দিলেন, সেখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? মোহতারাম, এর আগে যে কথাটি বললেন ওখান থেকে একটু কথা বলছি, পিতাপুত্রের বদর প্রান্তরে এমন একটা যুদ্ধ যে পিতার সঙ্গে পুত্রের যুদ্ধ, মামার সঙ্গে ভাগ্নের যুদ্ধ, ভাইয়ের সঙ্গে ভাইয়ের যুদ্ধ, চাচার সঙ্গে ভাতিজার যুদ্ধ। যখন যুদ্ধটি যখন সম্পূর্ণ যখন হয়ে গেল, মুসলমানরা বিজয় লাভ করলেন আল্লাহ পাকের অশেষ রহমতে, কাফের পিতা বলছেন যে কলিজার টুকরা সন্তান, আমি বদর প্রান্তরে আমি তোমাকে পেয়েছি, কিন্তু পাওয়ার পরেও তুমি আমার সন্তান বলে আমি তোমাকে ছেড়ে দিয়েছি, আমি তোমাকে কিছুই বলি নাই। সন্তান তখন বলল যে বাবা, আপনি আমার জন্মদাতা পিতা, বদরের প্রান্তরে আপনি আমাকে পেয়ে আপনি ছেড়ে দিয়েছেন, কিন্তু আমি যদি বদরের প্রান্তরে আপনাকে যদি পেতাম, আমি আপনার সন্তান, ঔরজার সন্তান, আমি আপনাকে তরবারি দিয়ে আপনার মাথাটা আমি শরীর থেকে দূরে দ্বিখণ্ডিত করে দিতাম। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এটা শিখিয়েছেন, জিহাদ মানে বর্তমান বিশ্বে মানুষ মনে করে যে এটা হলো সন্ত্রাসী, জিহাদ মানে হলো বোমা মেরে বাসে বা ট্রাকে পেট্রোল বোমা মেরে, এর নাম হলো জিহাদ, নাউজুবিল্লাহ। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে, জঙ্গিবাদের সঙ্গে কোনো প্রকার জিহাদের সম্পৃক্ততা নেই। কোরআনুল কারিম আজ থেকে 1500 বছর পূর্বে নাজিল হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে, জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু জিহাদের সঙ্গে কোনো প্রকার কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, কোনো জঙ্গিবাদের কোনো প্রকার সম্পর্ক থাকবে না। আসলে জিহাদটা তো হচ্ছে যে বাতিলকে উৎখাত করে হক প্রতিষ্ঠা করা, মানে অন্যায়কে বিমোচিত করে হকের খুঁটি মজবুতভাবে গেড়ে দেওয়া, প্রাণপণ প্রচেষ্টা চালানো, মানে আল্লাহর দিন বিজয়ের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানোটাই হলো জিহাদ। জিহাদ মানে শুধু ওই মারামারির ময়দানে বা আপনার যেখানে গণ্ডগোল ফাঁসা হচ্ছে সেখানে, তা কিন্তু না, আপনি প্রত্যেকটা জায়গাতেই ভালো কাজ করবেন, অন্যায়কে দূর করে দিয়ে ভালো কাজ করবেন, এর নামে কিন্তু জিহাদ। আর এখনকার জঙ্গি যেটা, এটা হলো নিজস্ব মনগড়া,
নিজস্ব একটা গ্রুপের, একটা দলের বা একটা ব্যক্তির যে সহজেই জান্নাত লাভের জন্য কোরআন হাদিস বিবর্জিত চিন্তা চেতনাকে এক জায়গায় করে আসলে এটা ইসলামকে ক্ষতি করার জন্য, ইসলাম যে শান্তিময় জীবন বিধান এইটাকে বাদ দিয়েই কিন্তু তারা করছে। আর ইসলামের সাথে জঙ্গির কোনো সম্পর্ক না। জিহাদ হলো আল্লাহর পক্ষ থেকে ফরজ, এটি আল্লাহর পক্ষ নির্দেশিত, আর জঙ্গি হলো এটা মানব রচিত। তো মহতারাম, আমরা একদম সময় শেষ, শেষের দিকে চলে এসেছি, যে বদরের প্রান্তরে আল্লাহ পাক যে বিজয় দিলেন, তা আমরা আমাদের এই মাহে রমজান হলো বিজয়ের মাস, কোরআন নাজিলের মাস। তা আমরা এখানে যেটা দেখি সেটা হলো কোরআন নাজিলের মাস হিসেবে অনেকেই কোরআন পড়েন, খতমে তারাবি পড়তেছেন, কোরআন খতম করছেন। আমরা কদরের রাতে যখন দোয়া করি তখন অনেক স্লিপ আসে যে হুজুর আমার মেসেসের এত খতম, আমার দাদির এত খতম, নানির এত খতম, এই নিয়ে কিন্তু আমরা ব্যস্ত, আলহামদুলিল্লাহ এটার ভালো দিক। কিন্তু এই মাসে যে কোরআন বিজয়ের মাস, এই বিজয়ের জন্য আমাদের ভিতরে কোনো চেতনা নাই, তো সেই জায়গায় আপনি কি আবেদন করবেন? কোরআন বিজয়ের মাস কিভাবে কোরআন বিজয়ী হলো? কোরআন বিজয়ী হলো প্রতিবাদ করার কারণে। আল্লাহ পাকের দরবারে নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু করব ঠিক আছে, প্রতিবাদ করার কারণে ইসলাম বিজয়ী হলো, কোরআন বিজয়ী হলো। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইর বিয়াদিহি ফা ইল্লাম ইয়াসতাতিউ ফা বিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াসতাতিউ ফা বিকলবিহি যালিকা যুআফুল ঈমান। যখন তোমাদের সামনে, তোমাদের সমাজে কোনো অপরাধ দেখবে, তখন তোমরা হাত দিয়ে সেটাকে বাধা দিবে। যদি তুমি সক্ষম না হও, তাহলে তোমার মুখ দিয়ে তুমি বাধা দিবে। যদি তুমি তাও সক্ষম না হও, কমপক্ষে অন্তর দিয়ে সেটা প্রতিহত করার জন্য তুমি বাধা সৃষ্টি করবে। এটা কিন্তু দুর্বল ইমানের কথা, এটা হলো লাস্ট একটা সবচাইতে দুর্বল ইমানের। আর রোজার মাধ্যমে যেহেতু আমরা ইমান মজবুত করছি, সেখানে মজবুত মানুষদের কাজ হলো শক্তি দিয়ে, হাত দিয়ে এটার মোকাবেলা করা। জি জি, আমরা সন্ন্যাত, মিষ্টি খাওয়া সন্ন্যাত আমরা অনেকে মনে করি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, কদু খাওয়া সন্ন্যাত, আতর ব্যবহার করা সন্ন্যাত, কিন্তু আরো সন্ন্যাত আছে। সন্ন্যাত নয় শুধু, সন্ন্যাত শুধু নয় মজলুম সহায়, সন্ন্যাত হুদের জালিমের প্রতিরোধ, সন্ন্যাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, সুন্নাত শুধু নাই নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে ওঙ্কার গর্জন, সুন্নাত শুধু নাই মেষ চরাতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্র নায়ক হওয়া, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানিলেও জীবনে কখনো তা মানো কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। সুললিত কণ্ঠে আপনার গান শুনে আমরা মুগ্ধ হলাম, এবং গানের মাধ্যমে জানলাম যে আমরা সবাই মিলে যেগুলি করছি, যেগুলি সুবিধা, যেগুলি করলে কোনো অসুবিধা নাই, আমরা সেগুলি করছি, আর যেগুলি করতে গেলে বাধা আসবে বা কষ্ট হবে, আমরা কিন্তু সেদিক থেকে দূরে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা শুনছিলাম, বিজয়ের মাস মাহে রমজান, এবং যত বিজয় হয়েছে সবচেয়েতে শ্রেষ্ঠ বিজয় হলো বদরের প্রান্তরের বিজয়। সম্মানিত ভাই এবং বোনেরা, এখানে আমরা বদর থেকে আরেকটা জিনিস শিক্ষা নিতে পারি, যে কাফিরদের শক্তি ছিল অনেক, কিন্তু আল্লাহ দ্রোহী কেউ যদি হয়ে যায়, আল্লাহর শক্তির সাথে কেউ মোকাবেলা করার সুযোগ এই পৃথিবীতে করে নিতে পারেনি। এখন তো আমাদের সমাজে কত বড় বড় মানে মাস্তান বলি, আর দায়িত্বশীল বলি, আর ক্ষমতাধর বলি, ফেরাউন ছিল অনেক ক্ষমতাধর, কিন্তু নমরুদ ছিল অনেক ক্ষমতাধর, কেউ পানিতে ডুবে, কেউ নিজের চাকরের হাতে জুতা পিঠে খেয়ে। এরপরে ঠিক বদরের প্রান্তরে যদি শিক্ষা নিই, আবু জেহেল ছিল সবচেয়েতে বড় মাস্তান, কিন্তু এই বড় মাস্তানও সেখানে ছোট্ট দুটি সন্তান আল্লাহ রসুলের এই প্রিয় ছবি মাজ এবং মোয়াজের হাতে থাপ্পড় খেয়ে কিন্তু কাত হয়ে পড়ে গিয়েছিল। তো আমরা যদি হকের পক্ষে থাকি, তাহলে একটা ছোট্ট বাবুর দ্বারাই, যারা
নিবেদিত প্রাণ ইসলামের জন্য জীবন দিতে যেন উৎসর্গ করেছেন, তাহলে তার দ্বারাই বাতিলকে মোকাবেলা করা সম্ভব। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা শিখিয়ে দেব না যেটি করলে জাহান্নামের আগুন থেকে মুক্ত হবে? আর সেই ব্যবসাটাই হলো জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করা। ইমান তো থাকতেই হবে, তা আসুন না আমরা বিজয়ের মাসে ইমান এবং ইহতিসাবের সাথে যেমন সিয়াম পালন করব, ইমান এবং ইহতিসাবের সাথে যেমন কিয়ামুল লাইল করব, ঠিক একইভাবেই এই যে শক্তি সঞ্চয় হচ্ছে এই শক্তিতে দিয়ে বিচ্ছিন্ন না হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই মাসেই বাতিলের বিরুদ্ধে হকের বিজয় হয়েছিল, আমরাও আমাদের সমাজ থেকে সব ধরনের অন্যায় নির্মূল করে ইসলামের সমহান আদর্শের পতাকা পতপত করে উড়ানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের পৃথিবীতে মুসলমানদের বিজয় আবার দান করুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।